हेलो बंधुरा, अस्सलामु आलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भलो आछेन। ए मुहूर्ते निये आसलाम आपनादेर मध्ये ग्रामेर आधुनिक एकटी टिन सेट बाड़ीर डिजाइन। एई बाड़ीर डिजाइनटी मूलत एल सिस्टेमे करा हयेछे। एई बाड़ीटिर दैर्घ्य हलो 25 फिट, प्रस्थ एक पाशे 32 फिट, अन्य पाशे 19 फिट। एई बाड़ीटी टोटाल 722 स्कोयर फिटर मध्य करा हयेछे। प्राय 1.65 शतक जमीते एई बाड़ीर डिजाइनटी करा हयेछे। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম ও সামনে সেটি একটি এল সিস্টেম বারান্দা। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 25 ফিট, প্রস্থ এক পাশে 32 ফিট ও অন্য পাশে 19 ফিট। এই বাড়িটি টোটাল 722 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম ও সামনে সেটে একটি ইয়াল সিস্টেম বারান্দা। তো বন্ধুরা, বাড়ির ড্রয়িং প্ল্যান্ট এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমের মধ্যে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির মেইন গেট। প্রথমে গেট দিয়ে ঘরে প্রবেশ করতে হবে, তারপর বারান্দা। তো বন্ধুরা, বারান্দার ডিজাইনটা ইয়াল সিস্টেম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমের মধ্যে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি করাবেন। কেননা অদক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, চলুন দেখে আসি প্রথমে এই রুমের ভিতরে ডিজাইনটা কীরকম হবে। এটা হলো এই রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3.5 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, এই রুমের ভিতরের ডিজাইনটি এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমের মধ্যে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। তো উপর সাইডে কাঠের পরিবর্তে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। প্রতি কেজি অ্যাঙ্গেলের মূল্য 65 টাকা। তো বন্ধুরা, আপনি ইচ্ছা করলে সেম এরকমের মধ্যে কাঠের পরিবর্তে অ্যাঙ্গেল ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, পেছন সাইডে একটি রুম ব্যবহার করা হয়েছে। এক রুম থেকে অন্য রুমে আসা যাওয়া করার জন্য ভিতর সাইডে একটি দরজা ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। তো বন্ধুরা, ভিতর সাইডে একটি দরজা ব্যবহার করা হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমের মধ্যে এই রুমের ভিতরে ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো চলুন দেখে আসি কর্নার রুমের ভিতরে ডিজাইনটি কীরকম হবে। এটা হলো কর্নার রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরে ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। তো বন্ধুরা, এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইট লাগবে 15,000, যার বর্তমান বাজার মূল্য 1,36,500 টাকা। সিমেন্ট লাগবে 190 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 80,750 টাকা। সাদা বালু লাগবে 950 CFT, যার বর্তমান বাজার মূল্য 17,100 টাকা। লাল বালু লাগবে 250 CFT, যার বর্তমান বাজার মূল্য 9,500 টাকা। রড লাগবে 400 কেজি, যার বর্তমান বাজার মূল্য 26,000 টাকা। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে প্রায় 1,00,000 টাকা। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে রং, সিলিং, টাইলস বাদে 5 থেকে 5.5 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।